আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আচ্ছা কয় তারিখ? 7 তারিখ। অডিয়েন্স, আমাদের লাইফের ষষ্ঠ রেক্স কর্মশালার আজকে পঞ্চম দিন, আজকে পঞ্চম দিন রেফারটিকরণ সহজ ষষ্ঠ লাইফ কর্মশালার আজকে পঞ্চম দিন। গতকাল সময়ের অভাবে আসতে পারিনি, আজকে ষষ্ঠ রেক্সের আজকে পঞ্চম দিন। আমরা গত 4 দিনে যে স্লাইডগুলি পড়ছিলাম, কত নম্বর স্লাইড পর্যন্ত পড়েছিলাম একটু লিখে জানান। আমরা কত নম্বর স্লাইড পর্যন্ত পড়ছিলাম, কত নম্বর স্লাইড একটু লিখে জানান, কত নাম্বার স্লাইড পর্যন্ত পড়েছিলাম একটু জানান। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি বরকাতু। আমরা কত নাম্বার স্লাইড পর্যন্ত পড়ছিলাম, কত পর্যন্ত তো পড়েছিলাম, স্লাইড নাম্বার কত জলদি লিখেন। 10 নাম্বার স্লাইড, স্লাইড নাম্বার 10। 10 নম্বর স্লাইডে ছিল অধ্যায়গুলি, 10 নম্বর স্লাইডে অধ্যায় ছিল। যারা নতুন যারা আছেন এই মুহূর্তে লাইভে, আপনাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনি অধ্যায়গুলি ভালোভাবে আয়ত্ত করতে না পারেন, তাহলে আপনি দ্রুত রূপরিক খুঁজে পাবেন না। অধ্যায় খুঁজতে যদি আপনি 5-10 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিট ব্যয় করে ফেলেন, যে কাজটি আপনি 1 সেকেন্ডে করতে পারেন কিংবা 2 সেকেন্ডে করতে পারেন, সেই কাজটি যদি আপনি 1 মিনিট ব্যয় করে ফেলেন, তাহলে আপনি 3 সেকেন্ডে রূপরিক কীভাবে খুঁজবেন? দ্রুত রূপরিক পাওয়ার জন্য চ্যাপ্টারগুলি মনে রাখা জরুরি। কার পরে কে, কার পরে কে, যেমন আপনার প্রয়োজন কান, কানের প্রয়োজন হলে আমি কানটি পাব বিষণের পরে, কিংবা কানটি পাব হেয়ারিংয়ের পূর্বে, আমি নোজ পাব ফেজের পূর্বে, নোজ পাব হেয়ারিংয়ের পরে, অ্যাবডোমেন পাব স্টমাকের পর, কিংবা রেকটাম পাব অ্যাবডোমেনের পর, স্টুল পাব রেকটামের পর, রেকটাম পাব স্টুলের পূর্বে, আমার স্টমাক প্রয়োজন, আমি চলে আসছি অ্যাবডোমেনের মধ্যে, আমাকে পিছনে ব্যাক করতে হবে, এই যে পিছনে ব্যাক করতে হবে এই কথাটা আমাকে বলে দিবে কার পরে কে, কোন অধ্যায় পরে কোন অধ্যায়, কার কোনটা পরে কোনটা, যদি এটা আমার ব্রেনে সেট করা না থাকে তাহলে আমি বলতে পারবো না। আপনার স্টমাক প্রয়োজন, আপনার স্টমাক প্রয়োজন, কিন্তু আপনি ঢুকে গেলেন অ্যাবডোমেনের মধ্যে, তাহলে আপনাকে পিছনে আসতে হবে এ কারণে, কারণ স্টমাকের পরের অধ্যায়টার নাম হচ্ছে অ্যাবডোমেন। আপনার প্রয়োজন
স্টমাক আপনি আসেন এক্সটার্নাল থ্রোটের মধ্যে, তাহলে একটু সামনে আগাবেন। আপনার প্রয়োজন ব্যাক, তাহলে আপনার চেস্টের পরে ব্যাক পাওয়া যাবে। চেস্টের পরেরটা হচ্ছে ব্যাক, আপনার যেতে হবে ব্যাকে। আপনি যাবেন ব্যাকে, কিন্তু আপনি ঢুকে গেছেন এক্সটার্নাল এক্সট্রিমিটিসের মধ্যে, তাহলে আপনাকে একটু পিছনে আসতে হবে। কিন্তু এখানে আরেকটি কথা আছে, আমরা সময় বাঁচাতে যাচ্ছি তো অডিয়েন্স, আপনাদের কাছে যাদের হাতে ক্যান রেফারটির বইটি আছে, একটু সবাই একটু বইটা হাতে নেন। আপনারা আমাকে একটু এক্সট্রিমিটিসের কত বিশটার থেকে শুরু এবং কত বিশটায় এক্সট্রিমিটি শেষ, একটু ওই পেজগুলি একসাথে নেন দ্রুত। যদি আমরা যদি দ্রুত অধ্যায়টি বের করতে না পারি, তাহলে আমাদের রুব্রিক খুঁজতে দেরি হয়ে যাবে। অডিয়েন্স, আপনারা যারা এই মুহূর্তে লাইভে আছেন, আপনারা একটু আমাকে জানান কত বিশটা থেকে কত বিশটা পর্যন্ত এক্সট্রিমিটিস, এক্সট্রিমিটিস কত বিশটা থেকে কত বিশটা পর্যন্ত, একটু দ্রুত জানান। আমরা দ্রুত অধ্যায় খুঁজতে চাই। এই সূচি দেখে অল্প অল্প করে বই ঘেঁটে ঘেঁটে এভাবে সবাই বের করতে পারে, কিন্তু যদি আপনারা দ্রুত রুব্রিক খুঁজে বের করতে চান, তাহলে আপনাকে কিছু টেকনিক অবলম্বন করতে হবে। আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন, এক্সট্রিমিটিস কত বিশটা থেকে কত বিশটা পর্যন্ত একটু আমাকে বলেন। আপনারা তাড়াতাড়ি লিখেন, এক্সট্রিমিটিস কত বিশটা থেকে কত বিশটা পর্যন্ত, 952 থেকে 1232। অডিয়েন্স আপনারা একটু ভাবেন, আমি যদি এক্সট্রিমিটিসের মধ্যে আসি, কিন্তু সেটা যদি হয় 955-তে, একটু খেয়াল করেন, আমি 955-তে ঢুকে গেলাম, আমি যাব ব্যাকে, কোথায় যাব ব্যাকে, আসি আমি 955-তে, আমি যাব ব্যাকে। আর যদি আরেকজন যদি থাকে 1229 পৃষ্ঠাতে, উনিও আছে ব্যাকে, উনিও আছে এক্সট্রিমিটিসের মধ্যে, দুইজন আমি বললাম, দুইজন ডাক্তারকে বললাম যে আপনি একটানে ব্যাকে ঢুকেন, তাহলে এবার কী হলো, একজন একটানের মধ্যে 954 পৃষ্ঠা চলে আসলো, আরেকজন 1232 পৃষ্ঠা ঢুকে গেল। এবার আপনারা বলেন, আরেক টানে যদি ব্যাকে ঢুকতে হয়, তাহলে 954 থেকে ব্যাকে যাওয়াটা কি অল্প কয়েকটা পেজ হাতে নিবে না বেশি নিবে? আর 1232 যে আছে, উনি যদি ব্যাকে যেতে হয়, তাহলে কি অল্প পেজ ধরবে না বেশি পেজ ধরবে? এই কথাটা আমাকে একটু বুঝিয়ে দেন আপনারা। আবারও বলছি, আপনাকে দুইজন ডাক্তারকে আমি বললাম যে আপনারা একটানে ব্যাকে যান, ব্যাক খোঁজেন। বইটা হাতে নিয়ে চেষ্টা করলো, একজনে ঢুকে গেল 954-তে, আরেকজনে ঢুকে গেল 1229-এ। এই 1229 হলা ব্যাকে যেতে অনেক লম্বা টান দিবে না অল্প পেজ দিবে? আর যে নাকি 954-তে আছে, উনি যদি ব্যাকে যেতে হয়, তাহলে উনি পেজ কীরকম নেবে, বেশি নেবে না কম নেবে, একটু লিখে আমাকে জানান। আবারও বলছি, আমি বললাম যে দুইজন ডাক্তারকে, আপনারা একটানে ব্যাকে চলে যান, একজনে ঢুকলো, দুইজনে এক্সট্রিমিসের মধ্যে ঢুকলো, একজনে 954-তে,
একজন ঢুকলেন 954 তে, আরেকজনে 1229 পেজে ঢুকলেন। এখন 1254 যিনি, ওনার থেকে যতটা কাছে ব্যাক, 1229-এর কি ততটা কাছে না দূরে? যদি দূরে হয় তাহলে বেশি টার্ম নিতে হবে, আর যদি কাছে হয় তাহলে অল্প একটু কয়েকটা বেশ টার্ম দিলে হবে। আমি এই কথাটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। কি লিখছেন শাহানা ডাক্তার? 954 থেকে অল্প বামে, আর 1229 থেকে লম্বা টান, শেষের জন বেশি নেবে। তবে শাহানা ডাক্তারটা ক্লিয়ার বেশি। এবার যদি বলি অডিয়েন্স, আপনারা আমার কথা বুঝেছেন কিনা জানি না, তা আবারও বলছি আরেকটা। আমি বললাম যে ডাক্তারবাবু আপনারা স্লিপে ঢুকেন, কোথায় ঢুকবেন? স্লিপে। একজন ঢুকে গেল, একজন ঢুকলো 1231-এ, 1231, আরেকজন ঢুকলো 960, একজনে 960, আরেকজনে 1230, একজনে 1260 এক্সট্রিমিটিস প্রথম দিকে, আরেকজনে 1230 এক্সট্রিমিটিস শেষের দিকে। আমি বললাম যে আপনি স্লিপে ঢুকেন, তাহলে এবার বলেন 960 ডলার স্লিপে যেতে সময় লাগবে বেশি, পেজ বেশি নাড়তে হবে, নাকি 1230 ডলার স্লিপে যেতে বেশি পেজ ধরতে হবে? কোনটা একটু লিখে জানান। আমার কথা নিশ্চয় আপনারা বুঝতেছেন। 960 এক্সট্রিমিটিস, 1230 এক্সট্রিমিটিস, অনেক ভিতরে, 300 পেজ মাঝখানে, এই 300 পেজ ব্যবধান এক্সট্রিমিটিসের মধ্যেই আছে, যাবে স্লিপে। যদি স্লিপে যেতে হয় 1230-এ যিনি আছেন ওনার স্লিপে যাওয়া, আর 960-এ যিনি আছেন ওনার স্লিপে যাওয়া, দুইজনে কি সমানতালে পেজ ধরবেন? না, 960 উনি বেশি পেজ ধরবেন, না 1230 উনি বেশি পেজ ধরবেন? আশিস বলো যে সাড়ে দশটা কল দিতে। অডিয়েন্স, আমি আপনাদের কাছে জানতে চাই যেটা এতক্ষণ বলতেছিলাম, এক্সট্রিমিটিসের পরে একদম পরের চ্যাপ্টারটা হলো স্লিপ। যদি যেহেতু পরের চ্যাপ্টারটাই স্লিপ, তাহলে 1230 পৃষ্ঠা যিনি আছেন ওনার স্লিপে যেতে মাত্র কয়েকটা এক দুইটা পেজ টান দিলে যেতে পারবেন স্লিপে। কিন্তু যিনি আছেন 960, ওনাকে অনেকগুলি পেজ একসাথে পাড়ি দিতে হবে। এটা বোঝার জন্য আমি অনেকবার অনেকভাবে উদাহরণ দিয়ে থাকি। আপনি ঢাকাতে আসলেন, লঞ্চ থেকে নামলেন, লঞ্চ থেকে নেমে আপনি টঙ্গীতে যাবেন, সদরঘাট থেকে টঙ্গী অনেক দূরে, এত লম্বা পথ, আপনাকে আপনি হেঁটে যেতে পারবেন না, রিক্সা পারবেন না, সিএনজি নিতে হবে, ট্যাক্সি ক্যাব নিতে হবে, অথবা বাসে যেতে হবে, অথবা ট্রেনে ঢাকা থেকে যেতে হবে। আপনি রিক্সায় যেতে পারবেন না। যদি কেহ আবদুল্লাহপুর যদি কোনোভাবে নামতে পারেন, সেখান থেকে উনি ইচ্ছা করলে রিক্সায় কিংবা হেঁটেও টঙ্গী যেতে পারবেন, যেহেতু ওখান থেকে একেবারে কাছে। কিন্তু সদরঘাট থেকে
টঙ্গী অনেক দূর, আপনাকে একটু লম্বা যান নিতে হবে, সিএনজি হোক বাস হোক, যে কোনো পথে আপনাকে যে কোনো ইঞ্জিনে গাড়িতে যেতে হবে, কিন্তু রিক্সায় টঙ্গীতে যাওয়া যাবে না, যেতে হলে অনেক সময় লেগে যাবে। কিন্তু যদি আপনি আবদুল্লাহপুর থাকেন, সেখান থেকে অল্প একটু সামনে গেলে আপনি টঙ্গী পেয়ে যাবেন। ঠিক তদ্রূপ আপনি এক্সট্রিমিজে আসেন, ঠিক আসেন এক্সট্রিমিজের প্রথম দিকে, আরেকজন যদি শেষের দিকে, শেষ হলার পরের অধ্যায়টা পেতে একদম হাতের কাছে, আর যিনি প্রথম দিকে আছেন ওনার কাছে একটু দূরে লম্বা টান দিতে হবে। আপনি একবার ধরলেন, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, এই সময় কেন লস করছেন? একটু লম্বা টান দেন না, এক টানে চলে আসেন স্লিমের মধ্যে। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনি যে অধ্যায়টার মধ্যে যেতে চান সেটা যদি এখান থেকে একটু দূরে হয় তাহলে আপনি কি করবেন সেটাই বোঝাচ্ছিলাম। এবার আসেন আরেকখান কথা বলছি, আপনি যাবেন ব্যাকে, খেয়াল করেন আপনি যাবেন ব্যাকের চ্যাপ্টারে যাবেন ব্যাক। যদি আপনাকে ব্যাকে যেতে হয়, আপনি বইটা সোজা করলেন, দেখেন আমার দিকে বইটা আপনি সোজা করে ধরলেন, অডিয়েন্স দেখেন, দেখো তো আসি বইটা দেখা যায় কিনা, এই বইটা ধরলেন আপনি এভাবে, বইটা ধরে দেখা যাচ্ছে আপনি যাবেন কোথায়? ব্যাকে। তাহলে আপনি সম্ভাব্য জায়গাটা ব্যাকে যদি ঢুকতে চান, ব্যাকে ঢুকতে পারলে ভালো, না পারলে হয়তো চেস্টে ঢুকবেন অথবা এক্সপ্রেসে ঢুকবেন, তাও প্রথম দিকে। আপনি যদি ব্যাকে ঢুকতে যায় যদি ব্যাকে ঢুকতে যায় যদি আপনি থ্রোডে ঢুকে যান, এটাকে আপনার কি বলবেন বলেন তো? ঢুকবেন আপনি ব্যাকে, তা না করে আপনি ঢুকে যাচ্ছেন থ্রোডে। এই যে ব্যাকের পরিবর্তে থ্রোডে ঢুকলেন, এটা কি কোনো বিবেচনার বিষয়, কোনো আকেলের বিষয়? কি করলেন? যাবেন আপনি ব্যাক, অনেক দূর আছে ব্যাক এই থ্রোড থেকে, থ্রোড এক্সটার্নাল থ্রোড, স্টমাক, অ্যাবডোমেন, রেকটাম, স্টুল, ব্লাডার, কিডনি, প্রোস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, ইউরিন, জেনিটালিয়া, জেনিটালিয়া ফিমেল, লেরিংস এন্ড ট্রাকিয়া, রেসপিরেশন, কফ, এক্সপেক্টোরেশন, চেস্ট, ব্যাক। ভাবতে পারছেন কত দূরে আপনার পথ, আর আপনি কোথায় এসে দাঁড়িয়ে গেলেন? এটার নাম জানি কি বলে? অসাবধান। অসাবধান তো এর বেশি কিছু বলতে চাই না। আপনি যদি ব্যাকে যেতে চান তাহলে বইটা ধরবেন, এক টান দিবেন, ব্যাকে চলে আসবেন, বাস। আপনি একটা আগ পিছ হতে পারে, এর বেশি না। তাহলে এই যে টান দেওয়ার আগে আপনাকে ভাবতে হবে, আরেকখান কথা বলছিলাম যে বইটা যদি আপনি খুললেন, আপনি যাবেন ব্যাকে, চলে আসছেন আপনি চেস্টে, এবার আপনি আবার বন্ধ করে যদি আবার দেন, এবার চলে যাবেন স্টমাকে। বই একবার খোলার পরে আর বন্ধ করা যাবে না, ঠিক আপনি চেষ্টা করতে হবে যে আমি ডানে যাব কিংবা বামে যাব, ভাবার কোনো ব্যাপার নাই, কার পরে কে, একদম মাথায় সেট করে থাকতে হবে। তাহলে আমাদের অধ্যায়গুলো ছিল 37টি অধ্যায় ছিল, সে অধ্যায়গুলি একা একা বসে ভাববেন, স্টমাকের পরে জানি কি অ্যাবডোমেন, তারপরে কি রেকটাম, তারপরে জানি কি স্টুল, তারপরে জানি কি ব্লাডার, পরেরটা কি কিডনি, এইভাবে ভাবতে থাকবেন, তাহলে দেখবেন যে অধ্যায়গুলো ঠিক হয়ে যাবে। অডিয়েন্স, এবার আজকে আমরা যাচ্ছি 11 নম্বর স্লাইডে, অধ্যায়ের পরে এবার সাব অধ্যায়, সাব অঙ্গ। এবার যাবো আমরা সাব অঙ্গে। অডিয়েন্স দেখেন, একটা স্লাইড দেখা যাচ্ছে, স্লাইড নাম্বার 11 দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই,
আমাদের স্লাইড এক নাম্বারটা কি ছিল? এক নাম্বার স্লাইড ছিল রেফারটরি সংজ্ঞা। নতুন ডাক্তার যারা তাদেরকে বলছি, যারা নতুন এই মুহূর্তে এই গ্রুপে, যারা একদম নতুন আপনাদেরকে বলছি, এক নাম্বার স্লাইডটার নাম ছিল কি? রেফারটরি সংজ্ঞা। দুই নম্বরে কি ছিল? রুব্রিক। তিন নম্বরে প্রধান রুব্রিক। চার নম্বরে প্রধান রুব্রিক সাজানো। পাঁচ নম্বরে কি ছিল? সাব রুব্রিক। ছয় সাব রুব্রিক সাজানো, সাব সাবের সাব সাজানো। আট নম্বরে কি ছিল? সাব রুব্রিকের সজ্জাক্রম। নয় নম্বর কি ছিল? গ্রেড। নয় নম্বরে গ্রেড। দশ নম্বরে অধ্যায়। দশ নম্বরে কি ছিল? অধ্যায়। এগারো নম্বরে এখন শিখবো আমরা। আপনাদের বলেছি যে আপনারা শুধু যে যে স্লাইডগুলি পড়লাম সেই স্লাইডগুলি শুধু কোনটার বিষয়বস্তু কি ছিল এটুকু বলতে পারলেই হবে। বিশ পর্যন্ত অডিয়েন্স। এগারো নম্বর স্লাইড সাবঙ্গ, একটু শুনেন, আমি বলছি। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। ওই যে পুরাণ কাহিনী, পুরাণ কাহিনী এক পেশাল বারবার। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। ওই যে আমার মুদ্রা দোষ, রাগলে নাক বাঁকা করা, ঘরের কথা বলে দেওয়া, আর রেফারটরির মুদ্রা দোষ হচ্ছে এ থেকে জেড পর্যন্ত। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের হবে। সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের আর বাকিগুলো ছোট অক্ষরের। প্রথম অক্ষরটি হবে বড় হাতের, বাকিগুলি ছোট হাতের। সাবঙ্গগুলি মোটা অক্ষরে হবে। একটি সাবঙ্গের কাজ শেষ হলে অন্য আরেকটি সাবঙ্গের কাজ শুরু হবে। এখানে কয়টি পয়েন্ট আছে যারা এই মুহূর্তে লাইভে আছে লিখে জানান। এক নম্বরে, প্রতি অধ্যায়ে যে সাবরূপিক সাব অঙ্গ রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। এক নম্বর, সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের হবে। দুই নম্বর, বাকগুলি ছোট অক্ষরে হবে। তিন নম্বর, সাবঙ্গগুলি মোটা অক্ষরে লেখা থাকবে। চার নম্বর, একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে। পাঁচ নম্বর, অডিয়েন্স এই সাবঙ্গের যে কটা কথা বললাম আমি, এই পাঁচটি তথ্য, পাঁচটি শর্ত, এই পাঁচটি শর্ত একটু লিখে দেন তো আমাকে, একটু লিখে দেন, এই পাঁচটি শর্ত লিখে দেন। প্রতিটি অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গগুলি রয়েছে তা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। এক নাম্বার, সাবঙ্গের প্রথম অক্ষরটি ইংরেজি বড় হাতের হবে। দুই নাম্বার, বাকিগুলি ছোট অক্ষরে। তিন নাম্বার, সাবঙ্গগুলি মোটা অক্ষরে লেখা থাকবে। চার নাম্বার, একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে। পাঁচ নাম্বার, একটু লিখে দেন এই পাঁচটি শর্ত, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখেন। খুলো খুলো খুলে দাও। কই গেছিল উপরে? কি আনসার?
আপনারা লিখছেন, অম্মা দেখেন দেখেন, হাই হাই লিখেন না আপনারা, লিখেন না কেন, হ্যাঁ হ্যাঁ স্যার, মানে কি ঘটনা কি ভাই, লাইন কি পায় না, সব তো ঠিক আছে, হাই দেখছে কেন অডিয়েন্স, যাই নাই আসি তো, পাঁচটি 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 লিখতে হবে, এই যে সাবরূপী সাবঙ্গের সাবঙ্গের শর্ত পাঁচটি ইংরেজি বর্ণমালা ক্রমে থাকবে, প্রথম অক্ষরটি বড় হাতের হবে, বাকিটি ছোট হাতের হবে, সাবঙ্গটি হবে বোল্ড, একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে, এই পাঁচটি কথা লিখতে হবে, তাড়াতাড়ি লিখেন, আপনাদের এত সময় লাগার কথা না, এই মুহূর্তে যারা নতুন আছেন আপনারা এত অলস কেন, আমার আগের গ্রুপ যারা ছিল এরা তো এরকম অলস ছিল না আপনাদের মতো, হ্যাঁ তাই তো, চমৎকার, বোকা না দিলে কি হয়, প্রতিটি অঙ্গ ইংরেজিতে না গো, প্রতিটি সাবঙ্গ ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, গুড, ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, প্রথম অক্ষরটি বড় হাতের, বাকিটি ছোট হাতের, আর সাবঙ্গটি হবে বোল্ড, একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি সাবঙ্গের কাজ শুরু হবে, এটা সবাই জানে, কিন্তু আমি এই কথাটা রিপিট দিচ্ছি এই কারণে আপনারা যেন ভুলে না যান, আপনারা যেন ভুলে না যান, এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া, বিরক্ত হওয়ার কোনো কারণ নেই, কেন বিরক্ত হবেন, আমি তো বিরক্ত হই না, আপনারা কেন বিরক্ত হবেন, আপনি যদি জানেন আপনি লিখলে আরেকজন আপনারটা দেখে উপকৃত হবে, তাতে তো আপনার লস নাই, তাতেও আপনার লাভ, আপনি নিজের জন্য লিখলেও লাভ, আপনি লিখলে আরেকজন দেখবে তারটা লাভ, লাভই লাভ, পড়লেই লাভ পড়ালেই লাভ, এটা তো ঠিক বুঝেন, তাহলে কি হলো সাবঙ্গ, এগারো নম্বর স্লাইডে পাঁচটি শর্ত, এক নম্বরটা হচ্ছে ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকে, দুই নম্বরটা কি প্রথম অক্ষরটি বড় হাতের হবে, তিন নম্বরটি কি শেষ বাকি সব বাকি অক্ষরগুলি হবে ছোট হাতের, থাকবে বোর্ড, একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে, এইবার যদি আসি এবার বইতে ঢুকেন, লার্ন বই, উদাহরণ দেওয়া আছে এখানে, দেখেন বোন হেডের মধ্যে বোন ব্রেন ফরহেড অক্সিবোর্ড টেম্পল ভার্টেক্স অডিয়েন্স, এগুলো কি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো না, আপনারা কি বলেন, বোন ব্রেন ফরহেড অক্সিবোর্ড টেম্পল ভার্টেক্স, এ বি ও বি আর এফ ও ও সি টি ই ভি ই, এবার বলবেন তো, বি দিয়ে তো পাইলাম, সি দিয়ে যে নাই, ডি দিয়ে যে নাই, ই দিয়ে যে নাই, এফ তো পাইলাম, আই জে কে এল এম এগুলো যে নাই, তো না থাকলে করবে কি, নাই তো নাই, যে কটা আছে এই কটা ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকবে,
একটু জানতো দেখি একটু হেডে ঢুকেন যেহেতু স্লাইডটা হেডের একটু হেডে যায় দেখি কি অবস্থাটা অডিয়েন্স আসেন এবার 153টা আসেন তো সবাই আসেন 153টায় চমৎকার সবাই তো ভালো লিখছেন একদম ফাটাফাটি আমি খালি 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 বকাবকি করি না না আর কিচ্ছু বলবো না আপনারা আপনারা ভালো আগেরগুলো ভালো এটা শুনলে সবারই কষ্ট হয় এটা বরাবরই সবাই বলে আগেরগুলো ভালো সামনে আবার যখন শুরু করবো না আবার নতুনদেরকে নিয়ে তখন আবার বলবো আপনারা ভালো আসলে তো ভালো আপনারা অডিয়েন্স এবার আসেন 153টায় বাম কলামের মাঝে বোন ব্রেন দেখেন তো আগে বোনের কাজ পরে ব্রেনের কাজ পরে ফরহেড বোন ব্রেন ফরহেড এইবার একটা ঝামেলা আছে এই বোন অল্প একটু ব্রেনও অল্প একটু ফরহেডটা দেখেন তো কত বিশটা কত বিশটা পর্যন্ত ফরহেডটা বাবা রে বাবা 153 থেকে 161 পর্যন্ত কপালে ব্যথা হায় রে কপাল এত ব্যথা যদি কপালে হয় বোনের মধ্যে অল্প মাথার অস্থিতে ব্যথা অল্প ব্রেন ওইটারও ব্যথা অল্প কিন্তু কষ্ট যত সব ফরেনের 153 থেকে 161 পর্যন্ত ডান কলামের কি পর্যন্ত ডান কলামের উপর পর্যন্ত মাঝামাঝি পর্যন্ত বাস তাহলে এইবার ফরহেড গেল তো ফরহেডের পরটা কি অক্সিবুট ওই যে কথা এই কাজ আগে ছিল এফ এবার হলো কি ও এখন ওটা কতটুকু এবার যাই ওটা ধরেন ওটা কয় পৃষ্ঠা দেখি ও বাবা এটা তো কম না 61 থেকে 66 পর্যন্ত অক্সিবুট অক্সিবুট এইবার যদি আপনাদের কাছে আমি জানতে চাই একখান কথা আমার দরকার আমার দরকার কপাল ব্যথা আমি চলে আসলাম টেম্পালে তাহলে টেম্পালে পেন তো আমার ফরহেডে যেতে হবে তাহলে কি সামনে যাব না পিছনে যাব একটু বলতে পারবেন আপনারা হায় রে কপাল কত ব্যথা অডিয়েন্স আমি ঢুকে গেলাম ওই যে টেম্পাল 168 ডান কলামের নিচে টেম্পালে পেন আমার দরকার ছিল কিন্তু ফরহেডে পেন এইবার কি করব বলেন তো তাহলে একটু সামনে যাব না পিছনে যাব আমার দরকার ফরহেডে পেন কিন্তু ঢুকে গেছি অক্সি টেম্পালে তাহলে পিছনে যাব আচ্ছা যে যে বলছেন পিছনে সবাই লেখেন তো কারা কারা বলছেন পিছনে দেখি আমি আর আমার যেতে হবে ফরহেডে পেন কিন্তু ঢুকে গেছি টেম্পালে এখন সামনে যাব না পিছনে যাব পিছনে যাব আপনারা কি ভাবতেছেন জানেন এটা আমার বলার কি আছে আপনারা ভাববেন আপনারা ভাবতেছেন এটা আমার বলার কি আছে ওই যে আমার এক আতঙ্ক আপনারা নাকি আবার রুব্রিক খুঁজতে এসে যখন রুব্রিক খুঁজবেন তখন সামনে যাবেন না পিছনে যাবেন কি করবেন দরকার আমার আপনার ফরহেড ঢুকে গেছেন টেম্পাল পিছনে যেতে হবে অক্সিবুট পাড়ে দিয়ে পিছনে যেতে হবে আপনার ফরহেডে টেম্পালে বসে যেন ভাবতে না হয় আপনার যেন সময় লস না হয় যার জন্য বলি যে আপনি টেম্পালে আছেন তো তাহলে ফরহেড লাগবে তাড়াতাড়ি পিছনে যান আপনি যাবেন ভার্টেক্সে কোথায় যাবেন ভিতে আসেন টেম্পালে আরে ভাই তাড়াতাড়ি সামনে যান আমি তাড়াতাড়ি বললেও যাবেন আপনি না বললেও যাবেন একটু স্মরণ করে দেওয়া যে ভার্টেক্সটার সামনের দিকে টেম্পাল থেকে আরো সামনের দিকে একটু দ্রুত হাঁটেন তাহলে একটু সময় বাঁচানো যায়
তাহলে কি পেলাম আপনার সাবঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো সাবঙ্গের প্রথম অক্ষরটি বড় হাতের হবে বাকিগুলি ছোট হাতের থাকবে বোল্ড একটির কাজ শেষ হলে আরেকটি শুরু হবে ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো সাবঙ্গগুলি প্রথম অক্ষরটা বড় হাতের দুই নম্বরটা হবে তিন নম্বরটা বাকি অক্ষরগুলি হবে ছোট হাতের চার নম্বরে বোল্ড হবে একটি কাজ শেষ হলে আরেকটি শুরু হবে এই পাঁচটি শর্ত মনে রাখলে আমরা পেয়ে যাব সাবঙ্গের ইতিহাস সাবঙ্গ আমরা খুঁজে পেয়ে যাব এবার আসি সাবঙ্গ তো শেষ এখানে একটু কথা আছে সব জায়গায় একটু ব্যতিক্রম ঘটে সেটা কি এখানে এই নিচে কিছু কথা আছে দেখেন নিচে কিছু কথা আছে সেই কথাগুলো হলো এই আপনার ব্যাকে যদি পিঠে আসি পিঠের দিক থেকে সার্ভাইকেল থেকে শুরু কক্সিস পর্যন্ত এটা উপর থেকে নিচের দিকে এটা ইংরেজি বর্ণমালার কোনো ঠিক নাই ইংরেজি বর্ণমালার নিয়মে নয় উপর থেকে নিচের দিকে উপর থেকে নিচের দিকে ইংরেজি বর্ণমালা ক্রমে নয় শুধু উপর থেকে নিচের দিকে সার্ভাইকেল থোরাসিক লাম্বার স্যাক্রাম কক্সিস এই যে ইংরেজি বর্ণমালা এখানে ঠিক নেই আরেকটি জায়গা আছে সেটা কি জানেন সেটা হচ্ছে এক্সট্রিমিটিসের মধ্যে কি এক্সট্রিমিটিস ওটা আবার কেমন আপার লিম আপার লিম লোয়ার লিম হাত দুইটা আপার লিম কাত সহ এই কোমর থেকে নিচের দিকে লোয়ার লিম দুই পা আপার লিম লোয়ার লিম এখানে আমার কোনো বর্ণমালা ঠিক নাই শোল্ডার আপার আর্ম এলবো ফোরআর্ম রিস্ট হ্যান্ড ফিঙ্গার এখানে আপনার অ্যালফাবেট ঠিক নাই উপর থেকে নিচের দিকে আবার এখানে উপর থেকে নিচের দিকে বাস তাহলে কয় জায়গায় কয়টা অধ্যায়ের মধ্যে ইংরেজি বর্ণমালা ঠিক রাখা হয় নাই এটা আপনাদের এখনকার কুইজ ক্যান রেফারটরিতে কয়টি অধ্যায়ের মধ্যে সাবরুব্রিকগুলি ইংরেজি বর্ণমালা ঠিক রাখে নাই এটা হলো আপনাদের এখনকার কুইজ সবাই জবাব দেন তাড়াতাড়ি এই মুহূর্তে যারা লাইভে আছেন প্রত্যেকে জবাব দেন যে ক্যান রেফারটরিতে যে কটি অধ্যায় আছে কয়টি অধ্যায়ের মধ্যে সাব অঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ভাবে লিখিত নয় উপর থেকে নিচের দিকে সাজানো আছে ইংরেজি বর্ণমালা ক্রমে সাব অঙ্গগুলি সাজানো হয় নাই কয়টা অধ্যায় ও কি কি এটা আপনাদের এখনকার কুইজ তাড়াতাড়ি দেন কয়টি ও কি কি ও মাই গড তিনটা লাগলো এটা কয়টি ও কি কি এই মিনিটের কুইজ তাড়াতাড়ি দেন কোন কোন অধ্যায়ের মধ্যে সাবঙ্গগুলি ইংরেজি বর্ণমালা ক্রম অনুসারে নয় কোন কোন অধ্যায়গুলি একটু তাড়াতাড়ি জানান জলদি করেন কয়টি অধ্যায় ও কি কি কয়টি অধ্যায় ও কি কি সাবঙ্গ তাড়াতাড়ি দুইটি প্রত্যেক অধ্যায়ের মধ্যে যে সাবঙ্গ রয়েছে
তা ইংরেজি আর সবটা উঠে দিচ্ছে হোমিওপ্যাথি পরিবার। ব্যাক অ্যান্ড এক্সট্রিমিটিস চমৎকার, দুইটি দুইটি একদম ফাটাফাটি দুইটি। এই সময়টি আপনাদের লাইফে আসা কষ্টকর জানি আমি, কিন্তু কি করবেন, আর তো সময় বের করতে পারি না। যদি আর একটু পরে দিতে পারতাম 10টার পরে আপনাদের জন্য অনেকের সুবিধা হতো, কিন্তু কিচ্ছু করার নাই, 10টার পরে আবার টাইম ঠিক রাখতে পারবো না। অডিয়েন্স, তাহলে আমরা এই 11 নম্বর স্লাইডতে কী কী শিখলাম? 1 নম্বরে 5টি শর্ত শিখলাম সাবঙ্গের জন্য, সেটা কি? ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকে সাবঙ্গগুলি। 2 নম্বরে প্রথমাক্ষরটি বড় হাতের হবে। 3 নম্বর বাকি বর্ণগুলি হবে ছোট হাতের। 4 নম্বর হবে বোল্ড হবে। 5 নম্বর একটি সাবঙ্গের কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে। আশিস স্লাইড নাম্বার 12। অডিয়েন্স, তাহলে আপনারা 11 নম্বর স্লাইড তো ক্লিয়ার, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ, 11 যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমরা 12-তে যাব। 12 ওই যে রুব্রিকের চরিত্র ফুলের মতো পবিত্র, তাহলে কি গেল 11 নম্বর স্লাইডটি? কি গেল অডিয়েন্স? সাবঙ্গ। 10-এ কি ছিল? অঙ্গ। 10-এ অঙ্গ, 11-তে সাবঙ্গ। 10-এ অঙ্গ, 11-তে সাবঙ্গ। অডিয়েন্স, 10-এ অঙ্গ, 11-তে সাবঙ্গ। দশে অঙ্গ একটু ঠিক করে দাও তো, দশে অঙ্গ, 11-তে সাবঙ্গ। দশে অঙ্গ, 11-তে সাবঙ্গ। তাহলে একে কি গেল? রেপার্টরি সংজ্ঞা, 2-এ রুব্রিক, 3-এ প্রধান রুব্রিক, 4-এ প্রধান রুব্রিক সাজানো, 5-এ সাব রুব্রিক, 6-এ সাব রুব্রিক সাজানো, 7-এ সাবের সাব সাজানো, 8-এ রুব্রিকের সাব রুব্রিকের সজ্জাক্রম, 9-এ গ্রেড, 10-এ অধ্যায়, 11-তে সাবঙ্গ। এইবার 12-এর পালা, দেখি আছে কি। ও চরিত্র, আচ্ছা এবার চরিত্রটা দেখেন তো দেখি। আশিস অডিয়েন্স, এবার চরিত্রটা দেখান। রুব্রিকের চরিত্র 12 নম্বরে, রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো। ও এটা তো পুরান কথা, মুদ্রা দোষ, ঠিক আছে। একটি চরিত্রের কাজ শেষ হলে অন্য একটি চরিত্রের কাজ শুরু হয়, এটা তো আগেরটাও বললাম। সাবঙ্গ, এক সাবঙ্গের কাজ শেষ হলে আরেক সাবঙ্গের কাজ শুরু হয়, তো এখানে তো আবার একই কথা। দূর স্পেশাল, সাবঙ্গের যেই গতি চরিত্রের একই গতি, তো এটা বললেই তো হয়, আপনার কি বলেন? সাবঙ্গের যে অবস্থা এটা তো একই একই কাহিনী। রুব্রিকের চরিত্র,
রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এক নাম্বার কথা। একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হয়, ব্যাস। দ্বিতীয় কথা, প্রথম কথা কি, রুব্রিকের চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এক নাম্বার। দুই নাম্বার কি, একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হয়। তো এটা আবার পরের কি আছে, আপনার কি বলেন, দরকার আছে এটা? আরে আছে, এটা উদাহরণ দিয়ে দেখি একটু। হেড অধ্যায়ের প্রধান রুব্রিক পেইন, এর চরিত্রগুলি হচ্ছে এচিং, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রেন্ডিং, জার্কিং, লেন্সিলেটিং, প্রেসিং, শুটিং, স্টিটিং, সরিং, ব্যাস হয়ে গেল। ওই যে হেই, একই কাহিনী, এচিং, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রেন্ডিং, জার্কিং, লেন্সিলেটিং, প্রেসিং, শুটিং, স্টিচিং। ওই যে ইংরেজি বর্ণমালা ঠিক রাখছে আর কি অডিয়েন্স। তাহলে এটার কী গতি, এটা ওই সামঙ্গেরই গতি, ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে। আচ্ছা একটু ঘুরে আসে বইতে, দেখি আসলে ঠিক আছে কিনা, প্রমাণ ছাড়া কোনো কথা নাই, কি বলেন অডিয়েন্স? একটু আসেন তো আপনারা, অডিয়েন্স দেখেন তো বোরিং করতে শুরু হয়েছে, বোরিং। 173 পৃষ্ঠা আসেন তো ডাল কলামে, বোরিং, বোরিং, বোরিং। কত পৃষ্ঠায় একটু লিখে দেন, আমার লাইভটি রাত 10:30 দিলে ভালো হয়, অনেক সময় ডাক্তারবাবু বলছেন তো ঠিক 10:30, অনেক ডাক্তার চাকরি করে, তার 10:30 লাইভ দিলে লাইভ শেষ হবে রাত 12:00, 11:30, 12:00, খাবে কখন, ঘুমাবে কখন, অফিস করবে কীভাবে, চেম্বারে যাবে কীভাবে, আবার ফজরে ঘুম থেকে জাগতে হয়, অনেকের কষ্ট হয়ে যাবে। আমার জন্য সমস্যা নাই, 10:30 ইনশাল্লাহ দিতে পারবো, কিন্তু অনেকেরই সমস্যা হয়ে যাবে 10:30 লাইভ দিলে, 12:00 বাজবে, যেহেতু নিত্যদিন কাজটা করছি, রেগুলার কাজ করছি, অতএব এটা রাত 10:30 দিলে 12:00 পর্যন্ত, পরে ফজর নামাজ মিট যাবে, এই দায় কে নেবে, আসেন এবার। 173 পৃষ্ঠায় কি আছে, বোরিং। আচ্ছা দেখি একটু সামনে আগাই, বোরিংয়ের পরে দেখেন তো বার্নিংটা কই আছে, কত পৃষ্ঠা দেখেন তো, নিচু পিছনে যাবো না সামনে যাবো, বার্নিং দেখেন তো, বার্নিংটা কত পৃষ্ঠায়, 176 পৃষ্ঠা বার্নিং। আগে ছিল কি, BORING, বোরিং। এবার ব্রুইস্ট, বার্নিং, এই বার্নিংটা 173 পৃষ্ঠা বোরিং, আর 176 পৃষ্ঠা বার্নিং। তাহলে এই বোরিং যতক্ষণ চলতেছিল এর মধ্যে আর কারো কোনো অস্তিত্ব নাই, ও একাই রাজত্ব করছে। এবার যখন বার্নিং ঢুকলো 176 থেকে চলছে, একদম চলছে, যতক্ষণ বার্নিংয়ের কাজ চলছে তার মধ্যে আর কেউ ঢুকতে পারবে না। দেখেন তো
কাটিং কত পৃষ্ঠায়? বিয়ের পরে তো সি আসবে, কাটিংটা কত পৃষ্ঠায় একটু বলেন তো আমাকে, কাটিং কত পৃষ্ঠায়? কাটিং এর পৃষ্ঠা নাম্বার কত? 13-14 দুটি মজার স্লাইড আছে। 15 নাম্বার স্লাইডটা যদি আপনারা ভালোভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আমার বিশ্বাস যারা এই মুহূর্তে নতুন আছেন, 15 নাম্বার স্লাইডটি প্রয়োজন হলে আমি 1-2 দিন বা 3 দিন দেখাবো, ওই স্লাইডটি ভালোভাবে আয়ত্ত করতে পারলে আপনারা 3 সেকেন্ডে রুব্রিক খুঁজে বের করতে পারবেন ইনশাল্লাহ। তাহলে এতক্ষণ যেটা বোঝাচ্ছিলাম যে আপনার রুব্রিকের চরিত্রগুলি ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকবে, একটি চরিত্রের কাজ শেষ হলে আরেকটি চরিত্রের কাজ শুরু হবে। অডিয়েন্স, আমি কাটিংয়ের মধ্যে আছি, ড্রয়িং একটু সামনে আছে, লেন্সিংটা একটু সামনে আছে, প্রেসিং সামনে, যাচ্ছি সামনে, সোর সামনে, স্টিচিং সামনে, এই যে অ্যালফাবেটটি সাজানো কার পরে কে কার পরে ইংরেজি বর্ণমালা ক্রমে, আমি স্টিচিংয়ে আছি, আমি শুটিংয়ে যাব, পিছনে নামবো, সরে যাব, সামনে যাব, এই যে সামনে না পিছনে এগুলো শুধু আমাকে এই ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, এটাই শুধু আপনাকে স্মরণ করে দিচ্ছে, সামনে যাও, পিছনে যাও, সামনে যাও, পিছনে যাও, ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো বিধায়। তাহলে এই স্লাইডের নাম কি? এই স্লাইডটা 12 নম্বর স্লাইডের নাম হচ্ছে রুব্রিকের চরিত্র। 10 নম্বরটা কি ছিল? অধ্যায়। 11 নম্বরে ছিল কি? সাবঙ্গ। যদি 10 বলিস অঙ্গ, 11 হলো কি? সাবঙ্গ। 12 চরিত্র, রুব্রিকের চরিত্র কীরকম? ওই যে পেনের মধ্যে এচিং, বাইটিং, বার্নিং, কাটিং, ড্রয়িং, গ্রেন্ডিং, জার্কিং, লিনসিনেটিং, প্রেসিং, শুটিং, স্টিচিং, এই যে ইংরেজি বর্ণমালা ক্রমে আছে আর কি আছে, একটির কাজ শেষ হলে আরেকটি শুরু হবে, এটাই তো বুঝলাম এতক্ষণ, তাই তো? অডিয়েন্স কি বলেন? এই কথাটি আমরা এতক্ষণ বুঝলাম যে একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে, আর এগুলি ইংরেজি বর্ণমালা ক্রমেই সাজানো থাকবে, একদম সোজা কথা। বলেন তো অডিয়েন্স, আপনারা এই সাবঙ্গ আর এই চরিত্র এই দুইটার মধ্যে একটু ব্যামিল একটা কথা আছে, ব্যামিলটা কি কেউ বলতে পারবেন? কি কিছু ব্যামিল আছে সাজানোর দিক থেকে, কিছু ব্যামিল আছে কেউ বলতে পারবেন? সাবঙ্গ সাজানো আর চরিত্র সাজানোর মধ্যে এই দুইটার মধ্যে একটা ব্যামিল আছে, দেখি এই কুইজটা কে দিতে পারেন জবাব। অডিয়েন্স এই মুহূর্তে বলেন তো, সাবঙ্গ সাজানো আর চরিত্র সাজানোর মধ্যে একটু ব্যামিল আছে দুইটার মধ্যে, যদিও ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো দুইটার মধ্যে একটু ব্যামিল আছে, যে বলতে পারবেন আপনাকে 1 কাপ রং চা খাওয়ানো হবে, তাড়াতাড়ি বলেন, কে পারবেন বলেন, এই কুইজের জবাব কে দিতে পারবেন? পাশাপাশি একটু ঘোষণা দেবে একটু পরে, তাড়াতাড়ি বলেন কে পারবেন। সাবঙ্গ সাজানো আর চরিত্র সাজানো দুইটাই ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, কিন্তু এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, কে পারবেন দেখি? দশটা হলে অনেক ডাক্তারদের জন্য সহজ হবে। আচ্ছা একটু ভেবে দেখি কি করা যায়, দেখি কি করা যায়। বৈশিষ্ট্য দিক থেকে ব্যতিক্রম ওইটা না, তো ওইটা না, এই দুইটা সাজানো ইংরেজি বর্ণমালা ক্রমে সাবঙ্গটি সাজানো, আবার চরিত্রগুলো ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো,
এই দুইটার সাধনার মধ্যে সাবঙ্গ এবং চরিত্র দুইটি বলা আছে, একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হবে। তাহলে এই দুইটার মধ্যে একটু ব্যামিল আছে, ব্যামিলটা কি? কেউ পারবেন, কেউ পারবেন বলতে? সাবঙ্গ আর চরিত্র এই দুইটার মধ্যে, সাবঙ্গগুলি বলা আছে ইংরেজি বর্ণমালা ক্রমে আর চরিত্রগুলি বলা আছে ইংরেজি বর্ণমালা ক্রমে। আবার বলা আছে দুইটি সাবঙ্গের একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হয়, চরিত্র একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হয়। আমি জানতে চাচ্ছিলাম এর মধ্যে সাজানোর দিক থেকে এই দুইটার মধ্যে একটা ব্যতিক্রম কিছু আছে, সে ব্যতিক্রমটা কে পারেন? ডাক্তার রফিকুল ইসলাম স্যার যা লিখছেন, সবসময় ছোট হাতের হয় চরিত্র না, এটা আমি জানতে চাই না। সাজানোর দিক থেকে বলছি যে ইংরেজি বর্ণমালা ক্রমে দুইটা সাজানো আছে, একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হয়, আমি বৈশিষ্ট্য চাচ্ছি না। কে বলতে পারবেন? এ বর্ণের প্রথম অক্ষর ওইটা না, ওইটা তো বৈশিষ্ট্য, আমি বোঝাচ্ছি না। আমি চাচ্ছি যে সাজানোর দিক থেকে দুইটাই ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো, আবার দুইটাই একটি কাজ শেষ হলে আরেকটি কাজ শুরু হয়, কিন্তু পার্থক্যটা কেউ বলতে পারলেন না। কি বলেন? কেউ নাই? একটু ভিতর বাহিরে এটা না, কেউ নাই? তাড়াতাড়ি জলদি করেন, কেউ নাই? এই যে একজন চলে আসছে, ওপর থেকে নিচে যাবে। সাবঙ্গের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে দুইটি অধ্যায়ের ক্ষেত্রে, উপর থেকে নিচের দিকে, কিন্তু চরিত্রের ক্ষেত্রে কোনো এটার কোনো বাধা নাই। চরিত্র আর সাবঙ্গ মানে সেটিংয়ের দিক থেকে দুইটাই ইংরেজি বর্ণমালা ক্রমে আর দুইটাই কি একটি কাজ শেষ হলে আরেকটি, কিন্তু ব্যতিক্রমটা হচ্ছে সাবঙ্গের ক্ষেত্রে সাজানোর দিক থেকে ইংরেজি বর্ণমালা ক্রমে দুইটি অধ্যায়ের মধ্যে মিল রাখা হয় নাই, একটা হচ্ছে ব্যাক আর একটা হচ্ছে এক্সট্রিমিটিস। এ একখান কথা। আরেকখান কথা যদি জানতে চাই আপনাদের কাছ থেকে, দেখি কে জবাব দিতে পারেন। যিনি লিখছেন উপর থেকে নিচের দিকে, ওনার অ্যান্সারটা যদিও সম্পূর্ণ হয় নাই, তবুও এক কাপ চা খাওয়ানো যায়। সুযোগ পেলে চলে আসবেন এসএসআরএফে, আপনি এক কাপ চা পাওয়ানো রইলেন, ইনশাল্লাহ চলে আসবেন। এবার আরেকখান কথা, সাবঙ্গ আর চরিত্র দুইটা যদি একসাথে কোথাও হাজির হয়, তাহলে আগে কে বসে পরে কে বসে, এটা কে বলতে পারবেন? যদি সাবঙ্গ আর চরিত্র দুইটা যদি একসাথে হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আগে কে বসে পরে কে বসে, দেখি এটাকে বলতে পারেন। সাবঙ্গ আর চরিত্র দুইটা যদি একসাথে চলে আসে, তাহলে আগে কি চরিত্র বসবে না সাবঙ্গ বসবে, দেখি কে বলতে পারে? সাবঙ্গ উপর থেকে নিচের দিকে এটা হয়ে গেছে। এবার বলেন কোন রুবরিকের সাথে যদি চরিত্র থাকে, সাবঙ্গ থাকে, তাহলে প্রথমে কে বসবে পরে কে বসবে, কে বলতে পারেন? দেখি প্রথমে কে বসবে পরে কে বসবে, তাড়াতাড়ি জানান অডিয়েন্স। যদি চরিত্র আর সাবঙ্গ দুইটাই যদি কোনো রুবরিকের সাথে চলমান থাকে, তাহলে আগে কে বসবে, চরিত্র বসবে না সাবঙ্গ বসবে?
চিহ্ন লিখছেন আগে ছাপ পরে চরিত্র, রং নাম্বার ছাপ আগে চরিত্র পরে, যারা লিখছেন রং নাম্বার। হ্যাঁ, তবে ওই যে সাবঙ্গ দ্বিতীয় ধাপে পাওয়া যাবে, কিন্তু যেখানে বলছি একসাথে যেখানে দুইটি আছে চরিত্র এবং সাবঙ্গ, যখন একসাথে চলমান থাকে আগে চরিত্র বসবে না আগে সাবঙ্গ বসবে আমি জানতে চাচ্ছিলাম। আগে সাপ পরে চরিত্র, রং নাম্বার। যদি প্রমাণ দেখতে চান তাহলে একটু আসেন তো আমার সাথে, 217 পৃষ্ঠার উপরে উঠেন তো, 217 পৃষ্ঠার ডান কলামের উপরে পেনের সাথে আগে কি আগে কি পরে কি দেখেন তো, 217 ডান কলামের উপরে পেনের সাথে আগে কি পরে কি, যদি কোনো রুব্রিকের সাথে চরিত্র এবং সাবঙ্গ দুইটা একসাথে চলতে থাকে সেই ক্ষেত্রে আগে কি চরিত্র হবে না প্রথমে চরিত্র না সাবঙ্গ, আমি এটি জানতে চাচ্ছি। 217 নম্বর পৃষ্ঠার ডান কলামের উপরে দেখেন, 217 নম্বর পৃষ্ঠার ডান কলামের উপরে তাড়াতাড়ি আগে চরিত্র বসবে পরে সাবঙ্গ বসবে, অডিয়েন্স আমি 217 বলেছি, 217 ডান কলামের উপরে পেন টিয়ারিং ফরহেড, আগে চরিত্র পরে সাবঙ্গ, আমি এই কথাই জানতে চাচ্ছি আপনাদের কাছে, আগে মেন রুব্রিক পরে সাবঙ্গ, সাবঙ্গ না আগে মেন রুব্রিক পরে চরিত্র তারপরে সাবঙ্গ, আগে মেন রুব্রিক পরে চরিত্র তারপরে সাবঙ্গ, পেন টিয়ারিং ফরহেড এক্সটেন্ডিং, তাহলে এই পেনের পরে টিয়ারিং, এই টিয়ারিং সেরে ফেলা চরিত্র আগে তারপরে কি ফরহেড, আগে চরিত্র তারপরে কি সাবঙ্গ, আগে টিয়ারিং চরিত্র তারপরে হবে এক্সট্রিমিটি ফরহেড, চমৎকার জোস্না আক্তার, চমৎকার অডিয়েন্স, আর দেরি নয় রাত অনেক হলো, আজকে আমাদের স্লাইড গেল 12, 11, 12, 11 ছিল সাবঙ্গ, 12 ছিল চরিত্র, এই দুইটি স্লাইড যেভাবে আলোচনা করার চেষ্টা করেছি আমি, আপনারা বুঝেছেন কি না একটু শর্টকাটে জানান, 11 ও 12 নম্বর স্লাইড আপনারা বুঝতে পেরেছেন কি না জানান, যারা বোঝেন নাই তারাও জানান, আমি জানতে চাই যে আপনারা বুঝেছেন কি না, আমি শুধু বলতেই থাকবো আপনারা কোনো রিপ্লাই দিবেন না, কিন্তু আপনারা বুঝেছেন কি না তা যদি জানতে না পারি তাহলে আপনাদের এই কষ্ট করে লাভ কী, আমারই বা সময় দিয়ে লাভ কী, একটু জানান তো। 11 আর 12, 11 সাবঙ্গ 12 চরিত্র, এই দুইটি স্লাইড আপনারা বুঝেছেন কি না দ্রুত লিখে জানান, দ্রুত লিখেন, হা না এইভাবে না, সাবঙ্গ আর চরিত্র এই দুটি আপনারা বুঝেছেন কি না একটু ভালো মতো লিখে জানান, সুন্দরভাবে লিখেন। এই দুইটার ভালোভাবে বুঝে দেব আর যে কেমনে বুঝাই, সাবঙ্গ তো হচ্ছে আপনার মাথার মধ্যে ঢুকলে ওই কপাল তালু অক্সিবুট টেম্পাল বোন ব্রেন, এটা হলো সাবঙ্গ, আর চরিত্র ভিন্ন জিনিস, জ্বালা কর টাটানো খোঁচানো হুল ফোটানো সেরে ফেলা কেটে ফেলা ফেটে যাওয়া, এগুলো হলো চরিত্র, দুইটা দুই জিনিস, দুইটা দুই জিনিস, যেহেতু একসাথে চলে এখন কিভাবে চলবে কোন নিয়মে চলবে কিভাবে থাকবে
এই জন্য শুধু এই পার্থক্যগুলি বলা যেন আপনি দেখলে বুঝেন চরিত্র কোনটা সাবঙ্গ কোনটা। দুইটা তো দুই জিনিস, ফরহেড আর টিয়ারিং এক জিনিস না, কিন্তু কার আগে পরে কে বসবে এটাই হলো কথা। আগে কি টিয়ারিং বসবে না আগে সাবঙ্গ বসবে? যেহেতু চরিত্র মাথায় ছিঁড়ে ফেলার মতো ব্যথা, এই ছিঁড়ে ফেলার মতো ব্যথা কপালে হতে পারে, তালুতে হতে পারে, টেম্পালে হতে পারে, অক্সিবুটে হতে পারে, এই যে অংশ বিশেষ করে ধরন কিন্তু একটা, অংশ অনেকগুলি, সেজন্য আগে হলো টিয়ারিং পরে হলো অংশগুলি, ব্যাস জামালা মুক্ত। 78% বুঝছেন? বুঝতে পারার কোনো শেষ নাই। ওমা কি কয়, অঙ্গ এবং চরিত্র পার্থক্যটা আর একটু, অঙ্গ আর চরিত্র, ওমার খোদা এর কি কয়। অঙ্গ তো মাথা, চরিত্র তো ছিঁড়ে ফেলা, জ্বালাকর টাটানো, সাবঙ্গ তো হলো কপাল, তালু, অক্সিবুট, টেম্পাল, বোন, ব্রেন, এটার মধ্যে কোনো ঝামেলা নেই। আমি তো এক ঝামেলা করতে যা তিন ঝামেলা লাগাইলাম আবার। বারোটা কম বুঝছেন? হ্যাঁ, এটা তো সহজ কথা, আমি পেশাইতে যেয়ে তো আপনার ঝামেলা বললেন সব। হ্যাঁ কি করলাম শোনেন, এক দশ তো হলো অঙ্গ অধ্যায়গুলি, ১১ সাবঙ্গ, আর ১২ নম্বর কি চরিত্র। এই চরিত্র আর সাবঙ্গ দুইটা একইভাবে ইংরেজি বর্ণমালা ক্রমে সাজানো থাকে, একটা কাজ শেষ হলে আরেকটা কাজ শুরু হয়। পার্থক্যটা হচ্ছে সাবঙ্গগুলি দুইটা অধ্যায়ের মধ্যে উপর থেকে নিচের দিকে, ব্যাক আর এক্সট্রিমিটিস, আর একটু হলো সাজানোর দিক থেকে চরিত্রগুলো মেন ডুবরিকে সাথে থাকে, ধরুন পেনের সাথে কাটিং বার্নিং থাকে, আর পরে থাকে ফরহেড, অক্সিবুট, টেম্পাল, ভার্টেক্স। যেহেতু একটা চরিত্র দেওয়া অনেকগুলি সাবঙ্গের মধ্যে কাজ করে, সেহেতু কি মেন ডুবরিকের সাথে আগে চরিত্র থাকবে তারপর সাবঙ্গে থাকবে। সহজ কথা, আপনাদের পেয়া চাইয়া আলু ভর্ত বানিয়ে লাইতেছেন আপনারা। হায় হায়, কি লিখছে, ফুল ফুলাতার শার্ট দেখলাম। আচ্ছা ঠান্ডা লাগছে তো, এখন তো ঠান্ডার দিন চলে আসছে, চেম্বারতে বাসায় ফিরতে অনেক সময় লাগে, প্রায় দেড়টা দুইটা বেজে যায়, তাহলে খালি হাত খালি হাফাতা শার্টে যাওয়া যায় না। আমি চাচ্ছি এটা না, ফুলাতা শার্ট বাদ, আপনারা লিখেন যে আপনারা ১১-১২ স্লাইড বুঝছেন কিনা, এটা লিখে জানান, ১১-১২ নম্বর স্লাইড জানতে চাই, ফুলাতা শার্ট পরে হবে। আরেকখান কথা, কথাটা হচ্ছে এই দুই দিন আগে আমার আইডিতে ২০০ ওষুধের লিস্ট দিয়েছি, এই ২০০ ওষুধের খুব তাড়াতাড়ি প্রতিযোগিতা শুরু হবে, এই দু এক দিনের মধ্যেই নাম চাবো, যারা যারা এই ২০০ ওষুধের প্রতিযোগিতা দিতে আগ্রহী খুব দ্রুত নাম ঠিকানা লিখে পাঠাবেন, খুব তাড়াতাড়ি সময় ধরে দেওয়া হবে। এখানে ডেকে ডেকে এনে যাচাই করে এই মাসের মধ্যে ক্লিয়ার করতে হবে যে কয়জন এই প্রতিযোগিতার জন্য অংশগ্রহণ করার জন্য যোগ্যতা রাখে, এই কয়জন বাছা হয়ে যাবে এই মাসের মধ্যেই। কারণ এই ২০২০ সালেই, ২০ সালের ডিসেম্বরের মধ্যেই, ডিসেম্বরে ৩১শে ডিসেম্বরের মধ্যেই প্রতিযোগিতাটি কমপ্লিট করতে হবে, কারণ ষষ্ঠ ঔষধের প্রতিযোগিতা এই ২০ সালের মধ্যেই সম্পন্ন করতে হবে। আর অপারটা তো লোভনীয় সবাই জানেন, গোল্ডের নৌকা দেওয়া হবে, গোল্ডের নৌকা, সবাই রেডি হয়ে যান, যারা ২০০ ওষুধের কিনোস বলতে পারবেন আর কিভাবে কি করতে হবে, যাদের ২০০ ওষুধ আয়ত্তে আছে শুধু আপনারাই দ্রুত রেডি হন, যখন তখন আপনাদের নাম ঠিকানা চাবো, রেজিস্ট্রেশন করার কথা বলবো, রেজিস্ট্রেশন যখন করবেন তখন নিয়মকানুন বলে দেওয়া হবে কি কি শর্তে রেজিস্ট্রেশন করবেন,
কি করণীয় কি করতে হবে একদম বিস্তারিত দিয়ে দেওয়া হবে। যাদের 200 ওষুধ আয়ত্তে আছে দ্রুত তৈরি হন, রিভিশন দিতে থাকেন। তবে সর্বনিচে এতটুকু হতে হবে, ছাড় দেওয়া যাবে যে প্রত্যেকটি ওষুধ 200 ওষুধের মধ্যে প্রত্যেকটি ওষুধ একদমে একটি ওষুধের কিনুস বলতে হবে, এর চেয়ে আর ছাড় দেওয়া যাবে না। 300 থেকে 200 আনলাম যাতে করে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যায়। 300 থেকে 200 প্রতিযোগীর সংখ্যা বেশি চাই সেই সুবাদে 300 থেকে 200, কিন্তু পুরস্কার হবে গোল্ডেন নৌকা। গোল্ডেন নৌকা পাবেন শুধুমাত্র 200 ওষুধে কিনুর যদি বলতে পারেন, যদি আটকে যান তাহলে বাতিল। এক শ্বাসে বলতে হবে, এক শ্বাসে যদি এরকম তৈরি আছে আমার হাতে, এক শ্বাসে 5টি 7টি 10টি ওষুধও বলতে পারেন কিনুস এক শ্বাসে, দম ফেলবে না, বলতেই থাকবে। তার মধ্যে বলছি যারা এক শ্বাসে একটি ওষুধে কিনুস শেষ করতে পারেন, এইভাবে 200 ওষুধ আপনারা অংশগ্রহণ করতে পারবেন। এমনকি 200 ওষুধ যদি প্রত্যেকটা ওষুধে কিনুস এক শ্বাসে বলতে পারলো, এই নৌকার অংশীদারিত্ব আপনি পাবেন। একটি নৌকা আপনি পেতে পারেন, গোল্ডেন নৌকা, এই বৎসের 2020 সালের ঔষধের প্রতিযোগিতা। যতজন পারবেন 200 ওষুধের কিনুস, প্রত্যেকটা ওষুধের কিনুস এক শ্বাসে যতজন বলতে পারবেন ততজনে গোল্ডেন নৌকা পাবেন ইনশাআল্লাহ। একজনও ফিরতে যাবেন না। তবে এই মাসের মধ্যে আমার সেই তালিকাটি সম্পূর্ণ করতে হবে, যেহেতু আগামী মাসে ফাইনাল প্রতিযোগিতা। যারা আগ্রহী দ্রুত চেষ্টা করেন, ঔষধের নিজস্ব কথায় কিনুস। যাদের কাছে আমার ম্যাথমেটিক্যালি আছে তারা সবগুলি পেয়ে যাবেন, আর যারা ঔষধের কপি পেয়েছেন আগে ওইটা ব্যবহার করতে পারেন, আর আমার যে ম্যাথমেটিক্যাল আছে ওইটা ব্যবহার করতে পারেন। ওটার মধ্যে আমি 200 ওষুধ ধরে দেওয়ার একটাই কারণ, কারণ যদি নির্ধারিত ওষুধ না থাকে তাহলে আপনাদের তৈরি হতে অসুবিধা হয়ে যাবে। তবে যারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছিলেন, প্রত্যেকের কাছেই এই 200 ওষুধের লিস্ট একেবারে সহজ, ইনশাআল্লাহ পারবেন। 200 মেডিসিনের পরীক্ষা হবে, তার তালিকা দিয়ে দিছে। ও মাই গড, চমৎকার, এই মাত্র দিয়ে দিচ্ছেন, এই মাত্র দিয়ে দিলেন 200 ওষুধের তালিকা। ডাক্তার রফিকুল ইসলাম কালাম, আপনাকে ধন্যবাদ এত সুন্দর কাজটি করে দেওয়ার জন্য, আপনাকে অশেষ ধন্যবাদ। এইমাত্র আইডিতে, মানে এই যেই পেজে ক্লাসটি চলছে এই পেজের মধ্যেই ডাক্তার রফিকুল ইসলাম কালাম কিন্তু দিয়ে দিচ্ছেন 200 ওষুধের তালিকা। যাদের প্রয়োজন নিয়ে নেবেন, তবে এই মাসের মধ্যেই, নভেম্বরের মধ্যেই, এই 30 নভেম্বরের মধ্যে যারা 200 ওষুধ বলতে পারবেন প্রতিটি ওষুধ একদমে বিনা বাধায়, তাদেরকেই নেওয়া হবে। আর যারা এই 200 ওষুধের কিনুস এক শ্বাসে বলতে পারেন, নিজস্ব কথা একদমে প্রত্যেকটা বলতে পারেন, তারাই বিজয়ী হবেন ইনশাআল্লাহ। আর যতজন টিকবেন প্রত্যেকেই নৌকা মার্কা গোল্ডেন নৌকা পাবেন, যতজন টিকবেন ততজন। কাজ চলছে, আলোচনা হচ্ছে, আমাদের কিন্তু আবার গ্রামীণ জুয়েলার্সও আছে, চিন্তার কোনো কারণ নেই। আমাদের চেয়ারম্যান সাহেবের কিন্তু, আমাদের বোর্ডের চেয়ারম্যান স্যারের কিন্তু আবার সবাই জানেন গ্রামীণ জুয়েলার্স আছে, আর আমাদের এসি সাহেবের স্যার কিন্তু আমাদের উপদেষ্টা, চিন্তার কোনো কারণ নাই। খালি তৈরি হয়ে যান, গোল্ডেন নৌকা কাকে বলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন সবাই। এই বলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, সব ভালো থাকেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়ে গেছে।